স্ট্রেচ মার্ক বা মাতৃত্বজনিত ফাটা দাগ, এটা কিন্তু খুবই কমন একটি সমস্যা। আজকে এই সমস্যাটা নিয়ে আমি আলোচনা করব। আমি ডক্টর ইসরাত জাহান, স্কিন অ্যান্টিজিং হেয়ার লেজার অ্যান্ড কসমেটিক স্পেশালিস্ট। আজকে আলোচনা করছি হচ্ছে স্ট্রেচ মার্ক নিয়ে। স্ট্রেচ মার্ক সাধারণত খুব কমন যেটা, সেটা হচ্ছে যে মাতৃত্বজনিত কারণে হয়। এছাড়াও বিভিন্ন কারণে স্ট্রেচ মার্ক হতে পারে, যেমন কেউ যদি হঠাৎ করে মুটিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তার স্ট্রেচ মার্ক হয়। স্ট্রেচ মার্কটা সাধারণত হয় আমাদের স্কিনের নিচে কিছু টিস্যু থাকে, যেগুলোকে আমরা বলি কোলাজেন এবং ইলাস্টিন টিস্যু। তো এই কোলাজেন এবং ইলাস্টিন টিস্যুগুলো যখন আমরা মুটিয়ে যাই তখন এগুলোর মধ্যে ব্রেকডাউন হয়। তো ব্রেকডাউন হওয়ার জন্য দেখা যায় যে স্কিনের মধ্যে ফাটল হয় এবং স্কিনে নানা ধরনের স্ট্রেচ মার্ক বা গর্তের মতো লম্বা লম্বা দাগ পড়ে, যেগুলোকে আমরা স্ট্রেচ মার্ক বলে থাকি। তো এই স্ট্রেচ মার্কগুলো সাধারণত বিভিন্ন রকম হয়। কিছু কিছু স্ট্রেচ মার্ক আছে লাল রঙের, যেগুলো হচ্ছে খুবই রিসেন্ট পড়েছে, আর কিছু কিছু স্ট্রেচ মার্ক হচ্ছে অ্যাশ কালারের বা সাদা রঙের, যেগুলো খুবই গভীর এবং যেগুলো অনেক পুরনো। তো স্ট্রেচ মার্কের কিন্তু দুই ধরনের ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে প্রিভেন্টেবল ট্রিটমেন্ট, যেটা আমরা আগে থেকেই যদি আমরা সতর্ক হই তাহলে দেখা যায় যে স্ট্রেচ মার্কটা অনেক কম পড়ে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পড়েই না। সেটা এরকম যে যখন একজন মহিলা প্রেগনেন্ট হয়, সে যদি প্রথম থেকেই তার কেয়ার রাখে যে তার যাতে স্ট্রেচ মার্ক না পড়ে, যেসব জায়গায় স্ট্রেচ মার্ক পড়ার সম্ভাবনা থাকে সেসব জায়গাগুলো হচ্ছে আমাদের অ্যাবডোমেন বা পেট, এবং আমাদের আর্মস বা হাতের উপরের অংশ এবং পিঠ। তো এই জায়গাগুলোতে যদি আমরা নিয়মিত কোলাজেন সমৃদ্ধ কিছু ক্রিম যদি ব্যবহার করি তাহলে দেখা যায় যে স্ট্রেচ মার্ক খুবই কম পড়ে, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একেবারেই পড়ে না। সেটা একেবারে প্রেগনেন্সির প্রথম থেকেই ব্যবহার করতে হবে, যখন হচ্ছে তার পেটটা বড় হবে না তার আগে থেকেই তাকে সতর্ক থাকতে হবে, তাহলে দেখা যায় যে স্ট্রেচ মার্কটা একেবারেই পড়ে না। আর যাদের ক্ষেত্রে স্ট্রেচ মার্ক পড়ে গেছে, তারা যদি যখন হালকা থাকে তখন থেকে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করতে পারে। তবে এই ক্রিমগুলি তখনই কার্যকর হয় যখন স্ট্রেচ মার্কটা একেবারেই খুব অল্প দিনের হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রিম আছে, যেমন হচ্ছে রেটিনল যুক্ত ক্রিম, রেটিনল, ভিটামিন সি, হাইলোনিক অ্যাসিড যুক্ত বিভিন্ন ধরনের ক্রিম বাজারে পাওয়া যায়। এইসব ক্রিম ব্যবহার করলে দেখা যায় যে স্ট্রেচ মার্ক অনেকটাই যায়, প্রায় 80% মতো চলে যায়। তবে একটা ব্যাপার অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে যে এই ক্রিমগুলো কিন্তু প্রেগনেন্সিতে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। প্রেগনেন্সিতে আপনারা শুধু কোলাজেন এবং ইলাস্টিনযুক্ত যে ক্রিমগুলো আছে সেগুলি ব্যবহার করবেন। এছাড়া স্ট্রেচ মার্ক যাদের ক্ষেত্রে খুব পুরাতন, যারা হচ্ছে স্ট্রেচ মার্কটা প্রায় 4 থেকে 5 বছরের পুরানো, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ক্রিম বা এই ধরনের ঘরোয়া বিভিন্ন ধরনের কোলাজেন ইলাস্টিন সমৃদ্ধ যেই ওয়েলগুলো আছে সেগুলো কোনো কাজ করবে না। তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইনক্লিনিক প্রসিডিউর করে থাকি, যেমন হচ্ছে কেমিক্যাল পিলিং, PRP, তারপর হচ্ছে লেজার থেরাপি। এইসব থেরাপির মাধ্যমে স্ট্রেচ মার্ক আমরা রিডিউস করে থাকি। একটা বহুল প্রচলিত ব্যাপার আমাদের দেশে প্রচলিত, সেটা হচ্ছে যে আমরা প্রেগনেন্সির সময় আমাদের যেই মা বোনরা আছে, মুরব্বীরা আছে, তারা পেটের মধ্যে দেখা যায় যে প্রসূতি মায়েদের বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকে। তার মধ্যে কমন যে তেলগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে অলিভ অয়েল, নারকেল তেল, সরিষার তেল, এবং রিসেন্টলি মায়েরা অনেক সচেতন হয়েছে, তারা বায়ো অয়েলও ব্যবহার করে থাকে। তো এইসব তেলের মধ্যে যে তেলগুলো আমার পেশেন্টদেরকে আমি সাজেস্ট করে থাকি, তার মধ্যে হচ্ছে যে আপনারা নারিকেল তেল ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, বায়ো অয়েল তো আরও ভালো, বায়ো অয়েলও ব্যবহার করতে পারেন। তবে সবগুলো কিন্তু একই ক্যাটাগরির, বায়ো অয়েলটা হচ্ছে একটু এক্সপেন্সিভ এবং এটা হচ্ছে যারা হচ্ছে অ্যাফোর্ড করতে পারেন তারা ব্যবহার করতে পারেন, কিন্তু নারকেল তেল আর অলিভ অয়েল যে একেবারেই কাজ করবে না সেরকম না। আপনি যদি প্রেগনেন্সির প্রথম থেকে এই তেলগুলি ব্যবহার করে স্কিনটাকে ময়েশ্চার করেন তাহলে দেখা যাবে যে স্কিনে যে ফাটলটা অনেকাংশে রোধ হয়। তবে সরিষার তেল আমি ইউজ করতে নিষেধ করবো, কারণ সরিষার তেলটা হচ্ছে যে একটু আপনাদের সোয়েটিং টেন্ডেন্সিটা বাড়াবে, এবং সরিষার তেলটা অনেকের ক্ষেত্রে ইরিটেশন বা অ্যালার্জি টেন্ডেন্সি করে, এবং দেখা যায় যে অনেকের র্যাশ বা ঘামাচি জাতীয় প্রবলেম দেখা দেয়। তো বাকি যেই ওয়েলগুলো আমি মেনশন করছি সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে অনেকের দেখা যায় যে প্রেগনেন্সিতে ফ্যাট রিডাকশন ক্রিম বা ব্রেস্ট ফিডিংয়ের সময় ফ্যাট রিডাকশন বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন।
আসলে ফ্যাট রিডাকশন কোনো ক্রিম কিন্তু আপনার ফ্যাটটাকে কাটাতে কোনোভাবেই কোনো সাহায্য করবে না, এবং প্রেগনেন্সিতে বা যারা ব্রেস্ট ফিডিং মম আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাট রিডাকশন ক্রিমগুলি নানা ধরনের অ্যাডভার্স ইফেক্ট আপনার বাচ্চার উপর ফেলবে। তো এই ক্রিমগুলি ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন, এবং প্রেগনেন্সির পরেও যদি আপনি এই ক্রিমগুলি ব্যবহার করেন এটা তেমন একটা আপনাকে কোনো উপকারই দিবে না, শুধু শুধু আমার মনে হয় আপনার টাইম এবং আপনার টাকা পয়সা দুটারই অপচয়। সো এই ক্রিমগুলি ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন আমি আশা করছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।